আজকের পড়াবো সেট থিম। সেটের ডেফিনেশন, ওয়েল ডিফাইন্ড কালেকশন, সেট কাকে বলবো আমরা, সেট হওয়ার জন্য কি হতে হবে, ওয়েল ডিফাইন্ড কালেকশন, অর্থাৎ কালেকশনটা অবশ্যই ওয়েল ডিফাইন্ড হবে। এখন ওয়েল ডিফাইন্ড কালেকশনটা কি সেটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। আর কালেকশনটা অবশ্যই ডিস্টিংক্ট এলিমেন্টস, এখানে এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে একটা কালেকশন নিতে হবে, কালেকশনটা ওয়েল ডিফাইন্ড হতে হবে। তাহলে সেট হতে গেলে প্রথমে একটা কালেকশন নিতে হবে, সেই কালেকশনটা অবশ্যই ওয়েল ডিফাইন্ড হতে হবে আর ডিস্টিংক্ট এলিমেন্টস কালেকশন। একটা উদাহরণ দিয়ে কালেকশন নিয়ে নিলাম, এস ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এক থেকে পাঁচ পর্যন্ত আমরা নিয়েছি প্রত্যেকটা ন্যাচুরাল নাম্বার নিয়েছি। তো এটা কিন্তু একটা সেট হয়ে যাবে, কারণ এটা একটা কালেকশন, পাঁচটা নাম্বার, পাঁচটা নাম্বারের কালেকশন। এই কালেকশনটা ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড বাংলা হচ্ছে সুসংজ্ঞাত, ভালোভাবে সংজ্ঞা দেওয়া হচ্ছে। কীভাবে বুঝবো একটা কালেকশন ওয়েল ডিফাইন্ড? তো কোনো একটা এলিমেন্ট আমি নেব, সেই এলিমেন্টটা যদি আমরা ডেফিনেটভাবে বলতে পারি সেটে আছে বা নেই, এই কালেকশনের মধ্যে আছে বা নেই, তাহলে কালেকশনটা ওয়েল ডিফাইন্ড। ধরা যাক একটা নাম্বার থ্রি, থ্রিটা এসের মধ্যে আছে কি, এই কালেকশনে দেখা যাচ্ছে যে থ্রি নাম্বারটা আছে, এটা হচ্ছে। তাহলে আমরা পার্টিকুলার থ্রি নাম্বারটা ডেফিনিটভাবে বলতে পারছি এস সেটে আছে। এটা হলো বিলংস টু এস নাম্বার, বলা হচ্ছে বিলংস, আমরা বলা হচ্ছে অন্তর্ভুক্ত, অর্থাৎ থ্রি এলিমেন্টটা এস সেটে অন্তর্ভুক্ত। এরকম কিছু সিম্বল আছে, সিম্বলগুলোকে নিয়ে উপরে ধরা যাক একটা নাম্বার টেন। টেন কি এই কালেকশনের মধ্যে আছে? এই কালেকশন তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাহলে টেন কালেকশন, টেন নাম্বার কালেকশন, মানে আমরা বলবো টেন নট বিলংস টু ইট, অর্থাৎ তাহলে এই যে কালেকশনটা, এই কালেকশনটা আর দেখা যাচ্ছে এই কালেকশনটা এখানে যে ওয়ান এলিমেন্ট দেখা যাক, ধরা যাক এস
আমরা দেখব এই কালেকশনটা ওয়েল ডিফাইন্ড কি না, অর্থাৎ কোন একটা স্টুডেন্ট পড়ে না এমন কোনো স্টুডেন্টকে দেওয়া হয় তাহলে অবশ্যই স্টুডেন্ট এই কালেকশন কালেকশন দেওয়া হচ্ছে আমাদের ক্লাসের স্টুডেন্টগুলো ক্লাসে আমাদের ক্লাসে পড়ে না এমন কোনো স্টুডেন্টকে যদি নেওয়া হয় আবার কালেকশনটা ডিস্টিংক্ট হচ্ছে একটা স্টুডেন্ট ওই কালেকশনের মধ্যে বারবার আসবে না, একই স্টুডেন্ট ওই কালেকশনের মধ্যে বারবার আসবে না, কালেকশনটা ডিস্টিংক্ট এলিমেন্টস এবার দেখা যাক সেট নয় এমন একটা এই যে কালেকশনটা নিলাম গ্রুপ স্টুডেন্টের কালেকশন, গ্রুপ স্টুডেন্টদের কালেকশন, এখন কোন স্টুডেন্টকে আমরা গ্রুপ করব, তাদের বিহেভিয়ারের দিক থেকে গ্রুপ বলবো নাকি তাদের রেজাল্টের দিক থেকে গ্রুপ বলবো বুঝতে পারছি না। একটা স্টুডেন্টকে নেওয়া হলো সে গ্রুপ স্টুডেন্ট কিনা কিভাবে বুঝবো, যদি এখানে ডিফাইন্ড করে দিত যে গুড স্টুডেন্ট মানে যারা 80%-এর উপর পাচ্ছে বা যারা 60%-এর উপরে পাচ্ছে তাহলে কিন্তু এই কালেকশনটা সেট হয়ে যেত, অর্থাৎ একটা স্টুডেন্টকে নিয়ে তার রেকর্ড দেখতাম যদি সে 80%-এর উপর পায় তাহলে বলবো যে হ্যাঁ সে গুড স্টুডেন্ট, অথবা যদি বলা হয় যে 60%-এর উপরে পেলে গুড স্টুডেন্ট তাহলে কোনো স্টুডেন্ট যদি 60%-এর উপর পায় তাহলে সে ওই কালেকশনে থাকবে, 60%-এর সমান বা তার থেকে কম যদি হয় তাহলে ওই কালেকশনের মধ্যে থাকবে না, সেক্ষেত্রে এই কালেকশনটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হতো। কিন্তু যদি এই গুডের ডেফিনেশনটা না দেওয়া থাকে কাদেরকে আমরা গুড করব তাহলে এই কালেকশনটা কিন্তু আমরা ওয়েল ডিফাইন্ড হতে পারবো, অর্থাৎ একটা স্টুডেন্টকে নিলাম সেই স্টুডেন্টটা গুড স্টুডেন্ট কিনা কীভাবে যাচাই করার কোনো উপায় নেই যতক্ষণ না এই টার্মটা ডিফাইন করা থাকছে। তাহলে এই যে কালেকশনটা নিলাম এই কালেকশনটা কিন্তু সেট নয়, এটা একটা কালেকশন কিন্তু এই কালেকশনটা ওয়েল ডিফাইন্ড, তাই জন্য কালেকশনটাকে আমরা সেট বলতে পারছি।